বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিরাপদে আছো, তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা চতুর্থ এ বিষয়ে চতুর্থ অধ্যায় থেকে একটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য যে টপিকস সেটি হচ্ছে স্বাধীন বঙ্গ ও বড়ো রাজ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, উত্তর ভারতে এবং বাংলাদেশে গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে কয়েকটি স্বাধীন রাজ্য গড়ে ওঠে। তার মধ্যে আমাদের এই বর্তমান যে বাংলাদেশ, সে বাংলাদেশে দুটি স্বাধীন রাজ্য বা জনপদ গড়ে ওঠে। তার মধ্যে একটি হচ্ছে বঙ্গ, আরেকটি হচ্ছে গৌড়। তো বঙ্গ যে জনপদটি, সে বঙ্গ জনপদে সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য আরণ্যক নামক একটি ইতিহাস গ্রন্থে, এবং তাম্র শাসন থেকে জানা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে তাম্র শাসন কি জানতে হবে, সেটা হচ্ছে প্রাচীনকালে রাজা বাদশারা তারা বিভিন্ন তামার পাতে খোদাই করে তাদের বিভিন্ন নির্দেশ এবং ঘোষণা দিতেন, আর তাদের সেই নির্দেশ এবং ঘোষণাকে বলা হতো তাম্র শাসন। তো বঙ্গ জনপদ সম্পর্কে বা বঙ্গ জনপদের শাসকদের সম্পর্কে একটি তাম্র শাসন পাওয়া যায়। সেই তাম্র শাসনের আলোকে দেখা যাচ্ছে যে গৌচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব নামক তিনজন রাজা এই স্বাধীন বঙ্গ রাজ্যটি তারা শাসন করতেন, এবং এই তিনজন রাজার উপাধি ছিল মহারাজাধিরাজ। আর এই তিনজন শাসকের বা এই তিনজন রাজার তাদের রাজত্বকাল ছিল 525 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 600 খ্রিস্টাব্দের পরবর্তী সময় দাক্ষিণাত্যের চালুক্য বংশের কীর্তিবর্মনের আক্রমণের কারণে বা কীর্তিবর্মনের হাতে এই জনপদের অবসান ঘটে বা পতন ঘটে। আবার কেউ কেউ কীর্তিবর্মনের আক্রমণ ব্যতীত অন্য কারণও বলে থাকেন। অধিকাংশের তাদের অধিকাংশের মতামত হচ্ছে যে স্বাধীন গৌড় রাজ্যের উত্থানের কারণে বঙ্গ জনপদের পতন ঘটে। আবার কেউ কেউ বলে থাকেন এই সময় কয়েকটি বংশের কিছু সামন্ত রাজার উত্থান ঘটে, আর এই সকল সামন্ত রাজার উত্থানের কারণে এই স্বাধীন বঙ্গ রাজ্যের পতন ঘটে। ভদ্র, খড়গ, রাঢ় এই বংশের স্বাধীন সামন্ত রাজাদের উত্থান ঘটে এই সময়, এবং কেউ কেউ এই বংশগুলার স্বাধীন রাজা সামন্ত রাজাদের উত্থানের কারণে বঙ্গ জনপদের পতন ঘটে বলে মতামত ব্যক্ত করেন। আর এই প্রাচীনকালে বাংলাদেশ জনপদ, এই জনপদটি বর্তমান সময়ে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট এবং পটুয়াখালী এই এলাকাগুলোকে কেন্দ্র করে যে অঞ্চল, এই অঞ্চলকে কেন্দ্র করে মূলত এই বঙ্গ জনপদ গড়ে ওঠে। আমরা তোমাদের পূর্ববর্তী যে ক্লাস করেছিলাম সেখানে আমরা প্রাচীন বাংলা জনপদগুলো নিয়ে যখন আলোচনা করেছি, সে আলোচনায় আমরা এই বঙ্গ জনপদ নিয়েও আলোচনা করেছি। আর এই বঙ্গ শব্দ থেকে পরবর্তীতে বাংলা শব্দের উদ্ভব, আর বাংলা থেকে আরো পরবর্তীতে বাংলাদেশ নামের উৎপত্তি, আর বর্তমানে আমাদের যে দেশ নাম বাংলাদেশ, এই বাংলাদেশের কিন্তু উৎপত্তি বঙ্গ শব্দ থেকেই। তো বঙ্গ জনপদের যখন অবসান ঘটে বা পতন ঘটে, এরই কাছাকাছি সময়ে বাংলাদেশে বা বাংলাতে আরেকটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে, যে স্বাধীন রাজ্যটির নাম হচ্ছে গৌড় রাজ্য। গুপ্ত বংশের শাসনের অবসান ঘটার পরবর্তী সময়ে যে কয়েকজন দুর্বল শাসক বা কিছু শাসক ক্ষমতা আসেন তাদেরকে পরবর্তী গুপ্ত বংশ বলা হয়। আর এই পরবর্তী গুপ্ত বংশের রাজাগণ তারা উত্তর বাংলা, পশ্চিম বাংলার উত্তরাংশ ও মগধে তারা রাজ্য বিস্তার ঘটে, রাজ্য বিস্তার করে। আর তারা যে এলাকাগুলোকে দখল করে বা যে এলাকাগুলোতে তাদের সাম্রাজ্য বিস্তার করে, ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় এই এলাকাটি গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে। এবং এই যে গৌড় জনপদ গড়ে উঠে, স্বাধীন গৌড় জনপদ, এই স্বাধীন গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, আর কর্ণ সুবর্ণের বর্তমান নাম হচ্ছে মুর্শিদাবাদ। আর এই গৌড় জনপদটি বর্তমান সময় বা আধুনিক সময়ে সেটি চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়া এই এলাকাগুলোকে কেন্দ্র করে এই গৌড় জনপদটি গড়ে ওঠে। ভারতে মহুরী বংশ এবং পরবর্তী গুপ্ত বংশ এই দুইটা বংশের মধ্যে
ক্ষমতাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর্যন্ত, প্রায় 55 বছর পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ যুদ্ধ চলতে থাকে। আর এই দীর্ঘদিন যাবৎ সংঘর্ষ চলার কারণে গুপ্ত বংশের রাজাগণ তারা সামরিক দিক থেকে, শক্তির দিক থেকে তারা দুর্বল হয়ে পড়েন। আর তাদের এই দুর্বলতাকে লক্ষ্য করে, তাদের এই দুর্বলতার সুযোগে 594 খ্রিস্টাব্দে একজন সামন্ত রাজা শশাঙ্ক, তিনি এই গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করেন। এবং গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করে তিনি গৌড় নামে একটি স্বাধীন রাজ্য, একটি স্বাধীন জনপদ গড়ে তোলেন। আর এই স্বাধীন গৌড় জনপদ বা গৌড় রাজ্য প্রতিষ্ঠা করার কারণে তাকে গৌড় রাজ বলা হতো। এবং প্রাচীন বাংলার ইতিহাসে এই শশাঙ্ক ছিলেন সর্বপ্রথম একজন, তিনি সার্বভৌম শাসক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা স্বাধীন বঙ্গ ও স্বাধীন গৌড় রাজ্য সম্পর্কে আমরা অবহিত হলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা প্রাচীন বাংলার এই সামন্ত রাজা শশাঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।